हेलो गुड मॉर्निंग, आज बनाबो आमी निरामिष पनीर, सम्पूर्ण निरामिष, प्याज रसुन छाड़ा। टमेटो तीनटा केटे नियेछे आर कुचि करे नियेछे, आर काँचा लंका एकसंगे पेस्ट करे निलाम। तारपर तेल गरम करे ओखाने एकटु हलुद आर एकटु नून दिए, तेल गरम करे हलुद नून एकटु काश्मीरी पाउडार आर से हलुद दिए पनीरटा भेजे निब। एबार पनीर भाजा हो गेले एकटु हल्का करे भेजे निलाम, तारपर पनीरटा उठिए निलाम। पनीरटा उठिए ओ तेलेर मध्ये एकटु तेल दिए ओखाने आदा फोड़न दिब। आदा फोड़न दिए टमेटो पेस्टटा ढेले दिलाम। टमेटो पेस्टटा ढेले ओटाके भालो करे कषिए ओखाने दिए देब एकटु नून, एकटु नून हलुद আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে একসঙ্গে কষাবো। কষিয়ে ওখানে দিয়ে দেব, কষানো হয়ে গেলে একটু কষানো হয়ে গেলে তারপর ওখানে দেব কাশ্মীরি পাউডার। কষানো হয়ে গেলে ওখানে সেগুলো ক্যাপসিকামগুলো কম কুচিগুলোকে ভালো করে দিয়ে কষাতে লাগবে। কষিয়ে এবার পনিরের টুকরাগুলো দিয়ে দিলাম। পনিরের টুকরাগুলো দিয়ে আবার দুই মিনিটের মধ্যে কষাতে লাগবে। কষিয়ে ওখানে পরিমাণ মতো জল দিয়ে দিতে লাগবে। জল দিয়ে পাঁচ মিনিটের মতো ঢেকে রেখে দেব। ঢেকে তারপর ঢাকনা উঠিয়ে ওখানে একটু কর্নফ্লাওয়ার জল দিয়ে গুলিয়ে পনিরের মধ্যে দিতে লাগবে। তাহলে ওটা গ্রেভি আঠা আঠা হয়ে যাবে, সুন্দর হয়, দেখতে খুব ভালো হবে, খেতেও ভালো হবে। তারপর ওখানে দিয়ে দিলাম একটু ইসের গোলমরিচের পাউডার, তারপরে একটু দিয়েছি মিষ্টির জন্য মধু দিয়েছি, মিষ্টির জন্য একটু মধু দিয়ে ওটাকে ভালো করে ঢেকে তো ঢেকে রেখে দেব। তারপর হয়ে গেলে এটা গ্যাসটা অফ করে দিলাম। এবার সার্ভ করে এই যে দেখো আমার চিলি পনির